সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাশিয়ার বেলগোরোদে হামলা চালানোর জন্য ইউক্রেন থেকে সীমানা পাড়ি দিয়ে রাশিয়ায় ঢুকে পড়া সশস্ত্র যোদ্ধাদের পরাজিত করা হয়েছে বলে জানিয়েছে মস্কো। অবিরাম গোলা হামলার কারণে সীমান্ত এলাকার গ্রামবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়া জানিয়েছে 70 হামলাকারী নিহত হয়েছে। রাশিয়া বলেছে এই যোদ্ধারা ইউক্রেনীয়। তবে কিয়েভ বলেছে তারা এই অনুপ্রবেশের ঘটনায় জড়িত নয় এবং দুটো রুশ আধা সামরিক বাহিনী বলেছে এর পেছনে আছে তারা। 15 মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন থেকে এটি সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর মস্কো বেলগোরোদের সন্ত্রাস বিরোধী অভিযান ঘোষণা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের জাতীয়তাবাদী গোষ্ঠীর একটি ইউনিট রুশ ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে। সোমবার বেলগোরোদের গ্রাভরনস্কি জেলা এবং কোজিঙ্কা চেকপয়েন্টে প্রচণ্ড গোলা হামলার জন্য এই জাতীয়তাবাদী গোষ্ঠী দায়ী বলে জানিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে 70 ইউক্রেনীয় সন্ত্রাসী নিহত হয়েছে এবং বাদবাকি যোদ্ধাদের আবার ইউক্রেন সীমান্তে পিছু হটিয়ে দেওয়া হয়েছে। তবে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন এ ঘটনার নেপথ্যে যারা আছে তারা লিবার্টি অব রাশিয়া লেজিয়ন এবং রাশিয়ান ভলেন্টিয়ার কোর বা আরভিসি থেকে এসেছে। দ্য লিবার্টি অব রাশিয়া লেজিয়ন ইউক্রেন ভিত্তিক একটি রুশ মিলিশিয়া গোষ্ঠী যারা রাশিয়ার ভেতরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাত করতে কাজ করছে। এদিকে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যত অস্ত্র দেবে পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা তত বেড়ে যাবে বলে সতর্কবার্তা দিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট ও পুতিনের মিত্র দিমিত্রি মেদভেদেভ। ভিয়েতনাম সফরে গিয়ে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ সাংবাদিকদের বলেন ইউক্রেনকে যত বেশি অস্ত্র দেওয়া হবে বিশ্ব তত বেশি ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে। এছাড়া সাবেকই রুশ প্রেসিডেন্ট বলেন ইউক্রেনকে দেওয়া অস্ত্র যত বিধ্বংসী হবে যুদ্ধের অবস্থাও তত ভয়ানক হবে যাকে পারমাণবিক বিপর্যয় বলা হয়ে থাকে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সেনারা জিততে পারবে না। 15 মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধের ইতি ঘটতে পারে কেবল কূটনীতির মাধ্যমে। দোহায় কাতার ইকোনমিক ফোরামে তিনি একথা বলেছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রায় সময় পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে অবস্থান নেন ওরবান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন বাস্তবতার দিকে খেয়াল করুন, পরিসংখ্যান, পারিপার্শ্বিকতা, সেনা পাঠাতে ন্যাটোর প্রস্তুত না থাকা, ফলে রণক্ষেত্রে দুর্বল ইউক্রেনীয়দের জয়ের কোনো সুযোগ নেই, এটি হল আমার অবস্থান। ভিক্টর ওরবান আরও বলেন এই যুদ্ধ থামানো যেতে পারে কেবল রাশিয়া যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছায়। ইউরোপে আমরা বিষয়টি নিয়ে সন্তুষ্ট নই কিন্তু এটি যুদ্ধ অবসানের একমাত্র উপায়। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো জোটের সদস্য হাঙ্গেরি ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে ভারসাম্যমূলক অবস্থান নেওয়ার কৌশল নিয়েছে দেশটি। মস্কোর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে অস্বীকৃতি জানিয়েছে বুদাপেস্ট। একই সঙ্গে তারা ন্যাটোর সম্প্রসারণের বিরোধিতা করেছে। তুরস্কের মতো হাঙ্গেরিও পশ্চিমাদের সামরিক জোটে সুইডেনের যোগ দেওয়াতে সম্মতি জানায়নি। ন্যাটোতে ইউক্রেনের যোগদানের বিষয়ে নির্দিষ্ট উদ্বেগের কথা তুলে ধরেছেন দেশটির প্রধানমন্ত্রী। ইউক্রেনে ইইউর আরও সামরিক সহযোগিতা পাঠানোর বিরোধিতা করেছেন ওরবান। হাঙ্গেরির একটি ব্যাংককে কিয়েভ নিষেধাজ্ঞার তালিকায় রাখার পর এই বিরোধিতা করেন তিনি। অদৃশ্য চাপে পদত্যাগের হিড়িক লেগেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফে বা পিটিআইয়ে। এছাড়া জামিনে মুক্তি পাওয়া নেতাদের নতুন মামলা দিয়ে গ্রেফতার চলছে। ইমরানের দলের প্রভাবশালী নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশি জামিনে মুক্তি পাওয়ার পর জেল গেটে আবারও গ্রেফতার করা হয়। লাহোরে কর্পস কমান্ডার হাউসে হামলার প্রধান সন্দেহভাজন খাদিজা শাহকে হেফাজতে নিয়েছে পাঞ্জাব পুলিশ। এর আগে তার স্বামী ও পরিবারের সদস্যদের গ্রেফতার করেছিল পুলিশ, তবুও তিনি আত্মসমর্পণ করেননি, যদিও তিনি বারবার আত্মসমর্পণের আশ্বাস দিয়ে যাচ্ছিলেন। অবশেষে মঙ্গলবার তাকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। এদিকে পদত্যাগ করেছেন পিটিআইয়ের অন্যতম প্রভাবশালী নেত্রী শিরিন মাজারি। দলের সিনিয়র সহসভাপতির পদত্যাগের ঘোষণা চাপে থাকা ইমরান খানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিটিআই থেকে পদত্যাগের ঘোষণা দেন মাজারি। তিনি বলেন এখন থেকে তিনি পিটিআই কিংবা অন্য কোনো দলের সঙ্গে সম্পৃক্ততা রাখবেন না। সক্রিয় রাজনীতি ছেড়ে দেওয়ার কারণ হিসেবে মাজারি নিজের স্বাস্থ্যগত সমস্যার কথা বলেছেন। এছাড়া তার একাধিকবার অপহরণ ও মুক্তির সময়টিতে তার মেয়েকে যে নির্মম অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল তা উল্লেখ করেন। গত কয়েক মাসে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিলেন পিটিআইয়ের এই শীর্ষস্থানীয় নেতা। মাজারি 9 মের সহিংসতারও নিন্দা জানিয়েছেন। তিনি বলেন এ বিষয়ে আমি ইসলামাবাদ হাইকোর্টে মুচলেকাও দিয়েছি। পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের জেরে
ওইদিন দলের কর্মী সমর্থকদের বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর সদর দফতর সহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। পিটিআই ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতা ও পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য মিয়া জলিল। তিনি নয় মে সহিংসতার জন্য ইমরান খানকে দায়ী করেন। অন্যদেরও ইমরান খান তার মতাদর্শ ও রাজনীতি থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া পিটিআই ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটি থেকে নির্বাচিত জাতীয় পরিষদের সদস্য আফতাব হোসাইন সিদ্দিকি, পিটিআই পশ্চিম পাঞ্জাবের সভাপতি ফয়জুল্লাহ কামকা, পিটিআই থেকে নির্বাচিত পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য আব্দুল রাজ্জাক খান নিয়াজি সহ কয়েক নেতা। এদিকে নয়মের দাঙ্গার ঘটনায় সামরিক বাহিনীর ও রাষ্ট্রীয় স্থাপনায় হামলায় জড়িত ব্যক্তিদের সেনা আইন, সন্ত্রাস বিরোধী আইন সহ বিদ্যমান আইনে বিচারে একটি প্রস্তাব পাশ করেছে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ। বেসামরিক ব্যক্তিদের সেনা আইনের বিচারের বিরোধিতা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে আজ জাতীয় জবাবদিহি ব্যুরোর রাওয়ালপিন্ডি দফতরে প্রায় চার ঘণ্টা ছিলেন ইমরান খান। সেখানে আলকাদির ট্রাস্ট মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতিবিরোধী সংস্থাটি। এনএবি দপ্তরে হাজির হন পিটিআই চেয়ারম্যান ও তার স্ত্রী বুশরা বিবি। এছাড়া দেশটির সন্ত্রাসবিরোধী আদালত আট মামলায় আগামী আট জুন পর্যন্ত ইমরান খানের জামিন মঞ্জুর করেছেন। তার স্ত্রী বুশরা বিবি এনএবির আরেকটি মামলায় ৩১ মে পর্যন্ত জামিন পেয়েছেন। সম্প্রতি শেষ হওয়া আরব লীগের সম্মেলন শেষে দেয়া যৌথ বিবৃতির কড়া সমালোচনা করেছে ইরান। এই বিবৃতিতে পারস্য উপসাগরে বিতর্কিত তিনটি দ্বীপকে আরব আমিরাতের বলে দাবি করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এমন বিবৃতিতে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কালো মেঘ হিসেবে উল্লেখ করেন। চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠার নানা উদ্যোগের মধ্যে পারস্য উপসাগরের তিনটি দ্বীপ নিয়ে বিরোধ সামনে এল। এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জলবায়ু সম্মেলন COP28 উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। চলতি বছরের নভেম্বরে দুবাইয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ইসরায়েলের আমিরাত দূতাবাস এই তথ্য জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ইসরায়েলি নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। একই দিনে তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রনেতাকে COP28 সম্মেলনে যোগদানে আমন্ত্রণ পাঠিয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আমন্ত্রণ গ্রহণ করা হয়নি, তবে নেতানিয়াহু আমিরাতকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন। আমিরাতে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় সফরের প্রত্যাশা করেছিলেন নেতানিয়াহু, কিন্তু আমিরাতের পক্ষ থেকে শুধু সম্মেলনের আমন্ত্রণ জানানো হয়েছে। ২০২০ সালের আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত, কিন্তু চুক্তি স্বাক্ষরের পরও দুই দেশের রাষ্ট্রপ্রধান একে অপরের দেশে রাষ্ট্রীয় সফর করেননি। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের আরেক দফার সফলতা এসেছে। সম্প্রতি দেশটি স্বল্পপাল্লার একটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। কৃষ্ণসাগরীয় প্রদেশ রিজে টাইফুন নামে এই ব্যালিস্টিক মিসাইলটির সফল পরীক্ষা চালানো হয়েছে। তুরস্কের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রকেট সান এটি নির্মাণ করে। টাইফুন এখন পর্যন্ত তুরস্কের দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর আগে গত বছরের অক্টোবরে রকেট সান আরেকটি মিসাইলের পরীক্ষা চালিয়েছিল, যেটি ৫৬০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।